বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো কুমড়ো ফুল দিয়ে ডিম ভাজা বা ডিম দিয়ে ফুলকপি এই কুমড়ো ফুল ভাজা। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম, এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে কুমড়ো ফুল আছে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক, ঠিক যেভাবে খাই কিন্তু খুব সুন্দর। মিক্সারে বাটিটা নিয়ে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো আপনার জিরে ধনের গুঁড়োটা হাফ চামচ, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়োটা, সেটাও হাফ চামচ দিয়ে দিলাম। এইটা এবার আমি শুকনো ড্রাই এটাকে ঘুরিয়ে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। খুব সুন্দর একটা রেসিপি, খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আপনার পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, একেবারে লবণটা আমি দিয়ে দিলাম, আর লাগবে না। এটাকে আমি ভালো করে সুন্দর করে ভেজে নেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো ভেজে আদা রসুনের ছিপে। আমি আদা ছিপে ছিপে করে ভেজেছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটাকে দিয়ে দিই, সব দিয়ে দিয়েছি। এবার এখানে আমি সুন্দর করে একটু ভেজে নেব, 1 মিনিট একটু ভেজে নেবো। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 1-2 মিনিট একটু ভেজে নেব, গ্যাস একদম লোতে দিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি কুমড়ো ফুলগুলো। কুমড়ো ফুল দিয়ে আরো 1 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করবো। রেসিপিটা করলে কেমন লাগছে কিন্তু বলবেন। আর এইভাবে কিন্তু পানি খেয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমার কুমড়ো ফুলটা একদম ছেটিয়ে গেছে। এবার একটু মধ্যিখানে একটু গ্যাপ করে দেবো। এবার একটু গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো, এতক্ষণ লো ছিল, গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। মধ্যিখানে গ্যাপ বানিয়ে দিচ্ছি। রেসিপিটা বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগবে। দিয়ে দেবো এখানে দুটো ডিম, ঠিক আছে। এবার এটাকে একটু হতে দেবো। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে এভাবে একটু নাড়তে থাকবো। খুব সুন্দর রেসিপি, খুব সুন্দর হয়। আমি প্রায় সময় বানিয়ে খাই কিন্তু, তো ভাবলাম একদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে, ঠিক আছে। এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে একসঙ্গে ভেজে নেবো, বেশি কড়া করবেন না। এই একদমই হয়ে গেছে। আর 1 মিনিট এটাকে ভাজবো, 1 মিনিট 1 মিনিট এটাকে এভাবে একটু নাড়াচাড়া করবো, তারপর এটাকে আমি নামিয়ে দেবো। ডিম যাতে নরম নরম থাকবে, ডিমটা কড়া হয়ে গেলে ভালো লাগবে। 1 মিনিট ভাজবো বন্ধুরা। রেডি হয়ে গেছে এটা, 1 মিনিট হয়ে গেছে। এটা একদম নামিয়ে দেখাচ্ছি, কিন্তু এইবার পানি খাবেন। রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আপনাদেরকে, যাতে আপনাদের ভালো লাগে খেতে। হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, দেখুন বন্ধুরা, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এইভাবে বানিয়ে খাচ্ছেন, কেমন হয়েছে কিন্তু জানাবেন। ভালো লেগে লেগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।